সমস্যার সম্ভাবনা, রাজনীতি, অর্থনীতি, কখনো বা সংস্কৃতি, এমনি দেশের নানা প্রান্তের নানা বিষয় নিয়ে প্রতিদিন সকালে আমরা যুক্ত হই আপনার সঙ্গে। আজকে লাইভ সারা দেশে আপনাদের সাথে আছি আমি অন্তরা বিশ্বাস। রাজশাহীর যে শিক্ষা ব্যবস্থা সেটি নিয়ে আসলে নানা ধরনের কথা রয়েছে এবং সেখানকার এখন কি অবস্থা রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা আসলে সরাসরি যুক্ত হব রাজশাহীর সাথে। রাজশাহীতে আমাদের যে সহকর্মী রয়েছেন কাজী শাহেদ, তার সঙ্গে আসলে কথা বলবো এসব বিষয় নিয়ে। শাহেদ, আসলে আপনার কাছে জানতে চাই কি বিষয় নিয়ে আজকে আপনি আমাদের সামনে হাজির হচ্ছেন? শুভ সকাল অন্তরা। রাজশাহী বলা হয় যে রাজশাহীকে শিক্ষানগরী, রাজশাহীতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই বড় শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান এখানে। কিন্তু এই যে দুটি শিক্ষা প্রতিষ্ঠান, এটি নানা কারণে অস্থিরতা দেখা দিচ্ছে এবং প্রায় কিন্তু দেখি যে এখানে হত্যাকাণ্ডগুলির ঘটনা ঘটে। শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিযোগ যে যারা হত্যাকারী তারা চিহ্নিত হয় না, বিচার হয় না, ফলে কিন্তু এই যে মৃত্যুর মিছিল এটি কিন্তু চলতেই আছে। আরেকটি বিষয় যেটি সেটি হলো যে এখন অনেকটা অনিরাপদ হয়ে পড়ছে এই দুটি ক্যাম্পাস। তো এই দুটি ক্যাম্পাস কেন অনিরাপদ, কেন শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না, এই নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে বসেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাখা যিনি পরিচালক, ছাত্র পরিচালক কামরুজ্জামান সরকার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হাসানাত আলী, আপনাদের দুজনকে স্বাগত জানাই। শুরুতে অধ্যাপক হাসানাত আলী, আপনার কাছ থেকে জানতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু সবচেয়ে বেশি শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, মানে এই যে ক্যাম্পাসটিকে আসলে নিরাপদ করা যাচ্ছে না কেন, আপনি কি মনে করেন? ধন্যবাদ। শুভ সকাল নিউজ 24 সকল দর্শককে। এই এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা এবং বাংলাদেশের ইতিহাসে কোনো বিশ্ববিদ্যালয়ে এত অধিক সংখ্যক শিক্ষক নৃশংস হত্যাকাণ্ডের শিকার, এটি একটি বিরল ঘটনা এবং একটি আতঙ্কেরই একটি বিষয়। আপনি যেটা শুরুতেই বলছিলেন যে আসলে বিচারহীনতার যে একটা সংস্কৃতি, আজকে হত্যাকারীরা হত্যা করছে শুধু শিক্ষকই নয়, এখানে ছাত্র হত্যা আমরা দেখেছি, ড্রেনের ভিতরে শিক্ষক হত্যা করা আমরা দেখেছি, বিচার হয়েছে, বিচারের যে দীর্ঘসূত্রিটা বা তড়িৎ যে আইনের আওতায় নিয়ে আসা সেই ঘটনা না ঘটা, এবং কখনো কখনো পুলিশ আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সক্ষমতা নিয়ে কিন্তু আমি কখনোই সন্দিহান প্রকাশ করি না, তারা বিভিন্ন কাজে জঙ্গি দমন, তারপর অতি সম্প্রতি যদি রংপুরের ঘটনাটা বলি আমরা, যে একজন লয়ারকে হত্যা খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এগুলো আইনের আওতায় আনা গেছে, বা কোনো শিশু হত্যা এগুলো কিন্তু আনা গেছে আইনের আওতায়, কিন্তু কেন জানি কোনো এক রহস্যজনক কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হত্যাকাণ্ডগুলো সেই হত্যাকাণ্ডগুলোর বিচারের ক্ষেত্রে, তদন্তের ক্ষেত্রে যে দীর্ঘসূত্রিতা এটি আমাদেরকে ভাবিয়ে তুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবারের একজন সদস্য হিসেবে। এবং আমি বলতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অত্যন্ত সক্ষম, তারা ক্যাপাবল, তাদের হাতে সেই প্রযুক্তি আছে সেই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় সোপর্দ করা দ্রুত সময়ের মধ্যে। কিন্তু দেখেন প্রায় সকল সরকার স্বাধীনতার এই 47 বছর পরও আমরা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রাজনীতির বাইরে তাদেরকে তার স্বাভাবিক কর্মকাণ্ড করতে দেয়নি, আর এই না দেওয়ার কারণে আজকে আপনি সাংবাদিকতা করেন বলতে কোনো দ্বিধা নেই। গত 2 দিন আগেও সাগর রনির যে হত্যাকাণ্ড, সেই সাগর রনির হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট কিন্তু দীর্ঘদিনও আমরা দিতে পারিনি, হয়তো অনেক তদন্ত রিপোর্ট কিন্তু সরকার আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত সময়ের মধ্যে দিয়েছে। তা আমার কাছে যেটা মনে হয় যে তদন্ত সংস্থাগুলোর যে যে এটা গাফলতি বলেন বা তদন্ত সংস্থার রাজনৈতিক বিবেচনায় তদন্ত করতে না পারার অক্ষমতা বলেন, আমি পুলিশ বাহিনীর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল, তাদের সেই সমর্থনে কোনো সন্দেহ আমার নাই, কিন্তু রাজনৈতিক বিবেচনায় পুলিশ বাহিনীকে ব্যবহার করায় এবং রাজনৈতিক বিবেচনায় পুলিশ বাহিনী তাদের যে তদন্ত কাজগুলো সুচারুরূপে সম্পাদন করতে না পারায় হত্যাকারীরা, সন্ত্রাসীরা, চাঁদাবাজরা বা নেশাখোর অধরায় থেকে যাচ্ছে, তারা এটা অধরায় থেকে যাচ্ছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, অধ্যাপক হাসানাত আলী বলছিলেন যে তদন্ত সংস্থা ক্যাপাবল, অনেক ঘটনা তারা উদ্ঘাটন করেছে, কিন্তু কেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হত্যাকাণ্ডগুলিকে তারা উদ্ঘাটন করতে ব্যর্থ হচ্ছে বারবার? ধন্যবাদ, সুপ্রভাত সবাইকে। তো আসলে কেন ব্যক্ত হচ্ছে এটা, এটাও একটা সবার মনে এটা জিজ্ঞাসা। আমরা সাম্প্রতিক সময়গুলোতে দেখেছি যে আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে যে সমস্ত আপনার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় অন্যান্য জায়গাতেও, আসলে এগুলোতে দীর্ঘসূত্রিতা সবসময় পরিলক্ষিত হয়। তো আসলে এটা কিছু কথা আছে, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, তো এরকম অনেক সময় হয়ে থাকতে পারে। তবে আপনার বিচার করা বা বিচারের আওতায় কাউকে নিয়ে আসা, এটা তো আসলে চট করে কোনো কিছু করাও সম্ভব হয় না। কারণ হচ্ছে যে এটা যারা প্রকৃত দোষী
তাদেরকে চিহ্নিত করার সবসময় প্রচেষ্টা একটা থাকে। তবে যে কোনো প্রক্রিয়াতে হোক, এটা কাউকে আমি কারো ব্যর্থতা বা কারো দোষারোপের দিকে যাব না, এটা আসলে আমাদের সকল আমাদের আমরা আজকে অর্থনৈতিকভাবে সক্ষমতা অর্জন করছি, কিন্তু যদি আমাদের আইন শৃঙ্খলা আমাদের যদি এটা যদি আমরা সুষ্ঠুভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে না পারি, হত্যাকাণ্ডের যদি বিচার না হয়, তাহলে কিন্তু সকল অর্জন কিন্তু আসলে ব্যর্থতায় পরিণত হবে। রুয়েট কেন্দ্রিক কিছু বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। গত দুদিন আগে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার কিছুদিন আগে আমরা দেখলাম যে ব্যাপক পটকা ফুটিয়ে, আমরা বলছিলাম যে ককটেল ফুটিয়ে, কিন্তু আসলে পরে জানা গেল যে এটা পটকা ফুটিয়ে এক রকমের লুটপাট চালানো হয়েছে রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আপনি যেহেতু ছাত্র কল্যাণ উপদেষ্টা, এই যে নানা ধরনের অস্থিরতা সৃষ্টি করা, এর পেছনে কোন রকম চক্রান্ত বা কারো ইন্ধন দেখেন কিনা? এটা থাকলেও থাকতে পারে, এই বিষয়গুলো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এগুলো নিয়ে কাজ করছে, তারা প্রকৃত এই সমস্ত পিছনে অন্য কোনো আপনার কোনো রহস্য আছে কিনা সেটা তারা তারা উদ্ধার করবে। আর আসলে কোনো ছোট ঘটনা হোক আর বড় ঘটনা হোক, শিক্ষাঙ্গনে আসলে কোনো ধরনের নৈরাজ্যই এটা কাম্য না। আর আমরা আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমরা আসলে এখন একটা অসহিষ্ণু সময়ের ভিতর দিয়ে আমরা অতিবাহিত করছি, আর সকলের যে আপনার ধৈর্য বা সহিষ্ণুতা এটা কম, এবং আমাদের বর্তমান প্রজন্মের ছাত্র যারা আছে তাদের মধ্যে এইটা হচ্ছে যে আরো অনেক কম। এখন দেখা যায় যে ছাত্রদের খুব ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে এইটা আপনার একটা দেখেন, প্রায় 17 বছর দেশে কোন ছাত্র সংসদ নির্বাচন নাই। ছাত্র নেতৃত্ব যাদের মধ্যে সহিষ্ণুতা থাকার কথা, যারা নেতৃত্ব দেওয়ার কথা, তারা কিন্তু আবসেন্ট। আমাদের নেতৃত্ব তৈরি হচ্ছে না, এটা বলতে দ্বিধা নেই যে আগামী দিনের বাংলাদেশ যে তরুণ প্রজন্ম যে নেতৃত্বে আসছে তাদের মধ্যে মেধাবী মানুষদের সেই রাজনীতিতে আসার প্রবণতা কিন্তু কমে গেছে। আসছে সেই জায়গায় আসছে সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজ, এবং যারা আজকে ভয়াবহ যে আমাদের দেশের যে যুব সমাজকে ধ্বংস করার জন্য যে পার্শ্ববর্তী দেশগুলো যে সমস্ত মাদক দ্রব্য এবং মাদকের যে সরাসরি সেই জায়গায় থেকে এই সমস্ত ছাত্র সংগঠনের কেউ কেউ তাদের পৃষ্ঠপোষকতায়, রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায়, আইন শৃঙ্খলা বাহিনীর পৃষ্ঠপোষকতায় যে মাদকের যে সরাসরি এই সমস্ত আজকে যে অহিষ্ণুতা, অহিষ্ণুতা হচ্ছে কোত্থেকে? আজকে যখন ছাত্র রাজনীতি যখন স্বার্থকেন্দ্রিক হয়ে গেছে, আমাদের সময় ছাত্র রাজনীতি ছিল সাধারণ ছাত্রদের কল্যাণের জন্য, আমাদের সময় ছাত্র রাজনীতি ছিল নিজের বাবার পকেটের টাকা দিয়ে ছাত্র রাজনীতি করা এবং সেখানে নেতৃত্ব তৈরি করা। আজকে যদি মন্ত্রী মহোদয়, আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আসা, তোফায়েল আহমেদ ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে চলে আসা, বিএনপির মহাসচিব ছাত্র রাজনীতির মধ্যে চলে আসা, কিন্তু আজকের যে নেতৃত্ব তাদেরকে তো সাধারণ ছাত্রদের কাছে যেতে হয় না, সাধারণ ছাত্রদের কাছে ভোট প্রার্থনা করতে হয় না, রাকসু ডাকসু বা রুয়েটের ছাত্র সংসদের নির্বাচনে তাদেরকে যেতে হয় না। অতএব তারা এখানে সহিষ্ণুতা না, তারা এখানে মাসল দেখাতে চায়, তারা এখানে প্রভাব বিস্তার করতে চায়, সরকারি দলের নাম এবং ফেমকে ইউজ করে তারা তাদের প্রতিপত্তি প্রতিষ্ঠিত করতে চায়, যার কারণে রাতের অন্ধকারে তারা পটকা ফোটেন আর যেটাই বলেন তারা কম্পিউটার লুট করছে, বই পুস্তক লুট করছে ছাত্রদের, রুয়েট না প্রায় অধিকাংশ প্রতিষ্ঠানে। এবং শুধু এইটুকু নয়, আজকে চিটাগাংয়ে একজন কোচিং সেন্টারের মালিককে যেভাবে সরকারি দলের ছাত্র সংগঠন নির্বিচারে চপেটাঘাত করে, কী হলো? দল থেকে অব্যাহতি হলো, আইনের আওতায় কিন্তু এখন পর্যন্ত আসেনি, আনে না। এই যে বিষয়গুলো তৈরি হচ্ছে, এটা অহিষ্ণুতা কখন হয় মানুষ? যখন দেখে যে ক্ষমতা প্রয়োগ করে আমি আমার অর্থ বিত্ত প্রতিপত্তি অর্জন করতে পারি, তখন তার তো ভদ্র হওয়ার দরকার নেই। কিন্তু যদি একটি নির্বাচন থাকতো, আজকে স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা সকল জায়গায় গণতন্ত্রের কথা বলি, কিন্তু যেই ডাকসু নির্বাচনের কথা আসে গণতন্ত্র ভুলে যাই, ডাকসু নির্বাচনের কথা আসে গণতন্ত্রের কথা ভুলে যাই, আমরা নির্বাচন দিই না। আমাদের ভাইস চ্যান্সেলারদের নিয়োগের কথা বলেন, সেখানে সুস্পষ্টভাবে 73 অধ্যাদেশে বলা আছে রুয়েট বাদে, যেখানে সিনেটের মাধ্যমে নির্বাচন করে 4 বছর পর পর ভিসি নিয়োগ হবে, আমরা করি না। সরকার দেয় সিনেট করার জন্য বলে, আমরা করি না। এই যে গণতন্ত্রহীনতার একটা যে গ্রাসরুট লেভেলে ছাত্র কল্যাণ উপদেষ্টা, ছাত্রদের নিয়েই আপনার কাজটি বেশি, তো ছাত্রদেরকে কেন আমরা এই যে নির্বাচনমুখী বা এই সহিষ্ণু করে গড়ে তুলতে পারছি না? আসলে এইটা কেন হচ্ছে না, এটা এক শুধু একটা মাত্র কারণ দিয়ে এটাকে ব্যাখ্যা করা সম্ভব না। আসলে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানেই
ছাত্র সংসদের এখন কোনো অস্তিত্ব নাই, এগুলো দীর্ঘ রাকসুর কথা যদি চিন্তা করে, রাকসুর সর্বশেষ ইলেকশন হয়েছে সেটা প্রায় দুই যুগেরও বেশি সময় আগে। তো আসলে ডাকসু এরকম একটা অতি লম্বা সময় আগে, আমরা রুয়েট আমাদের এখানে ছাত্র সংখ্যা যে খুব বেশি তা নয়, তবে আসলে যে এখন ছাত্রদের, তবে উনি যেটা বললেন যে ছাত্রদের মধ্যে পেশী শক্তি প্রদর্শন বা আধিপত্য বিস্তার, এগুলো আসলে আছে এবং দিনে দিনে এই বিষয়গুলো এটা আসলে এগুলো বিস্তার লাভ করছে, এগুলো আমাদের জন্য উদ্বেগের কারণ। আমি মনে করি যে ছাত্র সংসদের নির্বাচন হলেই যে এই সমস্ত সমস্যার সমাধান হবে তা কিন্তু নয়, কারণ যখন ছাত্র সংসদ নির্বাচনে এটা ভোট চাওয়ার বিষয় যেমন থাকে, তেমনি যখন একজন যে আধিপত্য বিস্তার করবে সে কিন্তু তার হাতে যখন একটা প্রাতিষ্ঠানিক আপনি যখন তার হাতে ক্ষমতা দিবেন, একটা শক্তি দিবেন, তখন কিন্তু তার জন্য আধিপত্য বিস্তার করা আরও অনেক সহজ হবে এবং সে সেই তার সেই পদ পদবি ব্যবহার করে সে আরো বেশি, কিন্তু সেখানে একটা জবাবদিহিতা থাকবে। জবাবদিহিতা আসলে আপনার যদি জবাবদিহিতা আপনার নিয়ে আসতে চাওয়া হয় তাহলে কিন্তু এমনিতেও জবাবদিহিতা প্রতিষ্ঠা করে, সেটা আমাদের শুধু ছাত্র সংসদ থাকবে, ছাত্র সংসদের এখানে যারা হচ্ছে যে আপনার বড় পদগুলোতে থাকে সহসভাপতি সাধারণ সম্পাদক, তারা কিন্তু সিনিয়র স্টুডেন্ট, তো সিনিয়র তারা কিন্তু ওই হওয়ার পরে দেখা যাবে যে সে সহসভাপতি বা সাধারণ সম্পাদক হওয়ার পরে কিন্তু তার পরবর্তী আর একটা নির্বাচনে আসার সুযোগ খুব কম ক্ষেত্রেই থাকে, যার জন্য এই ক্ষেত্রে যে জবাবদিহিতাতে এর মাধ্যমে প্রতিষ্ঠা হয় আমি সেটা মনে করি না। জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য আপনার সাধারণ ছাত্র, তথাকথিত সাধারণ ছাত্র আমি বলবো, যে এই তথাকথিত সাধারণ ছাত্ররা যদি তাদের, তারা অনেক ইস্যুতেই আমরা দেখি যে তারা চলে আসছে, এখন তো অর্গানাইজ করা অনেক সহজ, এখন আপনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে এটাই একটা বড় নোটিশ হয়ে যায়, তো যদি মনে করে যে না আমরা এই এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, আমরা সোচ্চার হব, তাহলে এটা খুব সহজেই সম্ভব, কিন্তু সেটা কখনো হয় না। এটা সবাই, এটা আপনার যে সাধারণ এবং অসাধারণ ছাত্র যারা আছে প্রত্যেকেই সকল প্রকার সুযোগ সন্ধানী, এইভাবে আসলে কখনো হয় না, যে যেটা যা যতটুকু আছে সুযোগটা নিতে চায় সবাই, সুযোগের সুযোগ। তবে এর বাইরে সবচাইতে যেটা আমাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে উদ্বেগের বিষয় আপনার, সেটা হচ্ছে যে আপনার মাদক বা এই সমস্ত নেশাগ্রস্ততা, এটা এইটা আমাদের জন্য সবচাইতে বেশি উদ্বেগের কারণ। আমার মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা নিয়মিত, যেমন আমরা যেমন খেলোয়াড়দের একটা ডোপ টেস্টের এরকম থাকে, আমার মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন এটা খুবই জরুরি যে ডোপ টেস্টের মধ্যে নিয়ে আসতে হবে। আপনার কাছে এই বিষয়ে একটু জানতে, যে আমরা কিছুদিন আগে কিন্তু দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের একটা নামের তালিকা এসেছিল যারা মাদক বা ইয়াবা সিন্ডিকেটের সঙ্গে জড়িত। দুঃখজনক হলো সত্য, এই রিপোর্ট নিয়ে আপনার সাথে আমার আগেও কথা হয়েছে, এখনো কথা হয়েছে, যারা রিপোর্ট করেছেন আগে তাদের ডোপ টেস্ট করা দরকার, যে তারা সত্যি সত্যি সেই সময় সুস্থ ছিলেন না মাদকাসক্ত হয়ে ওই রিপোর্টটা তৈরি করেছিলেন, এমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নামও সেখানে দেওয়া আছে যারা যেমন কোনদিন একটা বিড়ি সিগারেটের হাতটা টাচ করেননি, যারা ক্লাসে দাঁড়িয়ে ছাত্রদেরকে এই নিশার থেকে দূরে থাকার জন্য তাদেরকে উপদেশ দেন, পরামর্শ দেন এবং ক্লাস থেকে বের করে দেন, তাদের নামও সেখানে এসেছে, এটা অত্যন্ত দুঃখজনক। তবে হ্যাঁ, আমি তো আগেই বলেছি যে আজকে আমার দেশের, যদি আমি মায়ানমারের সীমান্তের কথা বলি, এই পার্শ্ববর্তী একটি দেশ, আমি কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি চাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদেরকে 10 লক্ষ রোহিঙ্গা এই ছোট্ট একটি দেশে ঠেলে দিয়েছে, অবিচার করেছে, সেই মায়ানমারে এই আজকে যে ইয়াবার যে সরাসরি ভয়াবহ যে আপনি কথাটা বললেন, সেই ইয়াবার তৈরি করা কারখানা কিন্তু মায়ানমারে, সীমান্ত কিন্তু খুবই অল্প, আমরা আটকাতে পারি না, ভেতরে করি কি 10 লক্ষ ইয়াবা আসলে 500 ধরি 600 ধরি 700 ধরি 800 ধরি, এর সাথে জড়িত কারা? আপনি কি মনে করতে পারেন যে আজকে দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী যে সমস্ত দায়িত্বে আছে তারা কি তাদের নাগালের বাহিরে হয়তো আসে, কিন্তু তারা ইচ্ছা করলে কি নিয়ন্ত্রণ করতে পারেন না? আজকে শিক্ষা প্রতিষ্ঠানে সকল ছাত্র সুবিধা সাধক সন্ধানী, আমি ওনার সাথে এখানে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি, সমস্ত ছাত্র সুযোগ সন্ধানী নয়, গুটি কয়েক শিক্ষার্থী সুযোগ সন্ধানী, তারা রাজনৈতিক নাম ব্যবহার করে আজকে এই কম্পিউটারগুলো হল থেকে লুট করে ছাত্রদের প্রতি চড়াও হয়, তারপরে কথায় কথায় রাস্তায় দাঁড়িয়ে দেয় কেন সালাম দিল না, আমি যদি আমার ছোটদেরকে স্নেহ না করি ছোটরা আমাকে শ্রদ্ধা করবে কেন? আর ছাত্র সংসদ কেন দরকার? ছাত্র সংসদ শুধু জবাবদিহিতা নয়, আজকে আমি যে সংগঠনের ব্যানারে নির্বাচনটি করব, আমার যে জুনিয়র ভাই 2 দিন পরে তার হাতে নেতৃত্ব দেওয়ার জন্য, সেই ছাত্রদের প্রতি তাকে কিন্তু অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে, ছাত্রদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আর এই ছাত্র সংসদ শুধু এই জন্য নয় তো যে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেবে, আগামী দিনের জাতিকে নেতৃত্ব দেবে, আমরা তো বৃদ্ধ বয়সে চলে এসেছি, আজকে তোফায় আর একটি তোফায়েল আহমেদ কোথায় তৈরি হবে, আর একটি রেজবি আহমেদ কোথায় তৈরি হবে, আর একটি ওবায়দ আহমেদ কোথায় থেকে তৈরি হবে, এই রাজনীতি থেকে? নো,
এই রাজনৈতিক বিদ্যুৎ তৈরি করতে হয় যাদের হাতে আমার সন্তানের ভবিষ্যৎ, সেক্ষেত্রে না তাদের ক্যাম্পাসগুলির নিরাপত্তা যে মানে গড়ে তুলবেন আইনশৃঙ্খলা বাহিনী বা আপনারা শিক্ষক যারা আছেন, আমি তো পরামর্শ হলো এতটুকুই যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা কর্তা ব্যক্তি তাদের ভিজিলেন্স বাড়ায় দিতে হবে এবং তাদেরকে ওয়াচডগ এর কাজ করতে হবে, কারা কোথায় কিভাবে আছে। আজ থেকে 5 বছর আগে তোরা সেই বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ছিল, রুয়েটে প্রশাসন ছিল, ওই তখন তো ছাত্ররা প্রকাশ্য ক্যাম্পাসের ভেতরে এই নিশা জাতীয় দ্রব্য গ্রহণ করার দুঃসাহসী পাইতো না। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরাল বডিতে ছিলাম, সন্ধ্যার পরে আমরা গাড়ি নিয়ে গোটা ক্যাম্পাস, এখনো হয়তো করে, গোটা ক্যাম্পাস আমরা সার্চ করতাম, দেখতাম কোথায় জটলা বেটে কী হয়। তো এটি সম্ভব, আমি আমার সন্তানকে বাড়িতে কখন আসলো না আসলো যদি আমি যদি দেখতে পারি, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েটে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমরা যারা প্রশাসনিক দায়িত্বে থাকি ছাত্রদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, আমরা যদি একটু ওয়াশফুল হই, আমরা যদি সেগুলোকে মনিটরিং করি যে আমার কোন ছাত্রটি বিপদগামী হচ্ছে, তাহলে একজন শিক্ষকের যে একটি যে পাওয়ার থাকে, শিক্ষকের যে একটি মোটিভেশনাল অধিকার থাকে, সেই অধিকারের জায়গা থেকে এটা খুব সহজেই আমরা পারি। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনাদের সন্তানও কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমরা যদি আজকে যদি এই ক্ষেত্রে যদি জিরো টলারেন্স দেখাতে না পারি, 2 দিন পরে যে আমার সন্তান মাদকাসক্ত হয়ে বাড়িতে ফিরে আসবে না, তার নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারে না। আজকে আপনার কাছে একই প্রশ্ন আপনার কাছেও যে এই যে বিশ্ববিদ্যালয়গুলিকে নিরাপদ করতে আইন শৃঙ্খলা বাহিনী এবং আপনার প্রতি মানে পরামর্শটি কি আসলে? আসলে আপনার আমাদের ক্যাম্পাসের ক্ষেত্রে যদি বলি, আমাদের এখানে প্রবলেম যেগুলো আছে, আমাদের এখানে আপনার ক্যাম্পাসটা যেহেতু শহরের মধ্যে একেবারে, এখানে খুব সহজেই বহিরাগতদের একটা হচ্ছে যে প্রবেশ এখানে হয়, আর এখানে আমাদের পার্শ্ববর্তী যে আপনার রাস্তা যেটা আছে, রাস্তাটা দীর্ঘদিন যাবত, এই দীর্ঘদিন যাবত এইটা এই আপনার রাস্তাটা একেবারে চলাচলের অনুপযুক্ত হয়ে আছে, যার জন্য এটা মানুষের একটা সহজ একটা টেন্ডেন্সি হচ্ছে যে রুয়েটের ভিতরে রাস্তাটা এটা তুলনামূলক ফ্রি থাকে, এটা যায়। এবং আপনি দেখবেন, আপনি যদি খেয়াল করেন, এটা এটা আসলে নিয়ন্ত্রণ করা অনেকটা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে, আমাদের জনবলেরও ঘাটতি আছে। তো এখানে আপনার ভিতর দিয়ে এই ক্যাম্পাসের ভিতরে খুব সহজেই যে কেউ এখানে এন্ট্রি নিচ্ছে, এটা একটা আমাদের নিরাপত্তাহীনতার একটা বড় কারণ। আর এছাড়া আসলে যে আপনার যার প্রতি যে দায়িত্ব যেটা ন্যস্ত আছে, এই দায়িত্ব যদি সে সঠিকভাবে পালন না করে এবং অনেক ক্ষেত্রে এই যে তাদেরকে যে একটা আপনার জবাবদিহিতার আওতায় যে নিয়ে আসা, এইটা যদি আপনার সঠিকভাবে প্রতিষ্ঠিত না হয়, তাহলে আসলে সকল প্রচেষ্টা আপনার ব্যর্থ। ক্যাম্পাসগুলোতে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু আসলে পরে আসে, প্রত্যেকটা ক্যাম্পাসেরই নিজস্ব নিরাপত্তা আপনার নিরাপত্তা কর্মী আছে, আমাদের এখানে নিরাপত্তা দায়িত্ব আনসার আছে, তো তারা আসলে আমরা আমাদের যে সম্প্রতি যে আপনার ক্যাম্পাসে যে একজন হত্যাকাণ্ড শিকার হয়েছে, সেখানে সেখানে তাদেরও একটু সক্রিয় হয়েছে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। অন্তরা, আপনি শুনছিলেন যে এই দুই অধ্যাপকে আলোচনা করছিলেন ক্যাম্পাসের নিরাপত্তা এবং এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজেদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে সেটিকেও সক্রিয় হতে হবে, তাহলে কেবল এই ক্যাম্পাসগুলো নিরাপদ করা সম্ভব। তো রাজশাহী থেকে আজ এই পর্যন্ত, আপনাকে অনেক ধন্যবাদ শাহিদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন রাজশাহী থেকে কাজী শাহিদ, তিনি যুক্ত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে এবং কীভাবে শিক্ষাঙ্গনে হত্যাকাণ্ডকে আরও মানে কমানো যায়, একেবারে নির্মূল করা যায় সেই বিষয় নিয়ে আসলে আলোচনা করছিলেন। জবাবদিহিতার কথা উঠে এসেছে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা উঠেছে এবং সর্বোপরি সরকার কী করতে পারে, সকল বিষয় নিয়েই আসলে আমরা আলোচনা শুনছিলাম। এবারে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার, দর্শক নিশ্চয়ই থাকবেন আমাদের সাথে। আবারও স্বাগত লাইভ সারা দেশে। আমদানি করা নিম্নমানের শুটকিতে সয়লাব দেশের বাজার, আর এ কারণেই অস্তিত্বের সংকটে পড়েছে দেশের এই পণ্যটি। এই ব্যবসার সাথে জড়িতরা বলছেন, নিম্নমানের শুটকি আমদানি বন্ধ না হলে এই ব্যবসা চালিয়ে নেওয়া কঠিন হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। নয়ন, শুভ সকাল। আসলে শুটকির কি অবস্থা সেখানে বা বাজার দরটাই কিরকম, এই বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছে।
শুভ সকাল অন্তরা, আপনাকেও এবং শুভেচ্ছাও জানাচ্ছি। আপনি যেমনটা বলেছিলেন আসলে চট্টগ্রামের শুটকির আর কথা আপনি বলেছিলেন, আপনিও জানেন যে চট্টগ্রামের শুটকির সুনাম দেশ তথা আসলে বিদেশেও ছড়িয়ে পড়েছে। তার কারণে চট্টগ্রামে উৎপাদিত শুটকি দেশের বাইরেও কিন্তু অনেকটা রপ্তানি করা হতো আগেকার দিনে, কিন্তু এখন আমরা যা আমাদের যে পরিসংখ্যান রয়েছে সেই পরিসংখ্যানের মতে কিন্তু আমরা যা জেনেছি, কিন্তু আসলে চট্টগ্রাম এখন যে উৎপাদিত যে শুটকিগুলো কিন্তু চট্টগ্রামের চাহিদা মেটাতে পারছে না। কেন মেটাতে পারছে না, কেন চট্টগ্রামের উৎপাদন অনেকটা কমে এসেছে, তো সেই বিষয় নিয়ে আজকে আমাদের লাইভ সারা দেশে আমাদের অতিথি রয়েছে, দুজন অতিথি রয়েছেন। কিন্তু আমার হাতের বাম পাশে আমি পরিচয় করে দিতে চাই অন্তর আপনাকে, মোহাম্মদ একরাম শাহ, উনি হলেন চট্টগ্রাম শুটকি আড়তদার সমিতির সাংগঠনিক সম্পাদক, আপনাকে স্বাগত। আমার হাতের ডান পাশে রয়েছেন আসলে শুটকি রপ্তানি করে কিন্তু আসলে চট্টগ্রামে সুনাম যে অর্জন করেছিলেন আসলে মাহবুব রানা, আপনাকে স্বাগত। দুজনকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি। আপনার থেকে আমরা শুরুতে আপনার থেকে জানতে চাই, চট্টগ্রামে উৎপাদিত শুটকি চট্টগ্রামের মানুষের চাহিদা যেমন মিটিয়েছেন, তেমনি সারা দেশেও কিন্তু আপনারা পাঠানোর পরে কিন্তু বিদেশেও দেখা গেল চট্টগ্রামের সেই শুটকি বিদেশেও কিন্তু রপ্তানি করা হতো, কিন্তু এখন কোন পর্যায়ে রয়েছে আসলে উৎপাদন? ধন্যবাদ আপনাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে শুটকি একটি ঐতিহ্যবাহী খাবার, আমরা চট্টগ্রামের শুটকি সুনাম যেটা আপনি বলেছেন যে সারা পৃথিবী জুড়ে রয়েছে শুধু দেশেই নয়, অ্যাকচুয়ালি আমরা যেটা দেখেছি আগে শুটকি এক সময় ছিল আমাদের এখানে, যেগুলো এখানে উৎপাদিত হতো তখন ঢাকায় কিন্তু সারা বাংলাদেশে তেমন একটু শুটকি খেত না, কিন্তু দিন দিন এটা চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে এখন চট্টগ্রামের চাইতে কিন্তু অন্যান্য জায়গায় বাংলাদেশে আপনি শুটকির চাহিদা অনেক বেশি। এবং আপনি যেটা বলছিলেন যে কেন আমাদের শুটকি অ্যাকচুয়ালি আমদানি করতে হয়, আমাদের এইখানে এখন আগে যারা উৎপাদন করতো শুটকি এখন তাদের সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে। এটার একটা মূল উদ্দেশ্য হচ্ছে তারা এই ব্যবসা থেকে তারা নিজ উৎসাহিত হওয়ার কারণটা হচ্ছে তাদের সাথে আমি বিভিন্নভাবে কথা বলেছি, তারা বলেছে যে তারা লোকসান দিচ্ছে সবসময়, প্রতি বছরই লোকসান দিচ্ছে, কারণ তারা আমদানিকৃত শুটকির যে প্রাইস পার্শ্ববর্তী যে ভারত থেকে যে শুটকিগুলো আসে তার সাথে তারা আসলে প্রতিযোগিতা টিকতে পারছে না। আর আরেকটি যেটা হচ্ছে আমরাও ভারতে গিয়েছি যেখানে উৎপাদন হয় শুটকি, সেখানে আমরা দেখতে পেরেছি যে ওখানকার সরকার তাদেরকে আসলে বিভিন্নভাবে অনুদানা দিয়ে থাকে, বিভিন্নভাবে টেকনোলজিক্যাল সাপোর্ট দিয়ে থাকে, যেগুলো আসলে আমরা এখানে আমাদের বাংলাদেশে এইসব আমাদের সরকার থেকে বলেন প্রশাসন থেকে বলেন আমরা এগুলো আমাদের যেটা প্রধান শুটকি উৎপাদন জায়গা হচ্ছে চট্টগ্রামে, সেটা হচ্ছে কক্সবাজারের আপনার নাজিরা বলে আর কি, ওখান থেকেই ম্যাক্সিমাম শুটকি। আরেকটা বাংলাদেশের শুটকি উৎপাদনের জায়গা হচ্ছে খুলনাতে আপনার, যেটা চরাঞ্চলের মধ্যে হয় আর কি। এই দুইটাই আসলে বাংলাদেশের মানে সিংহভাগ শুটকির চাহিদা দিয়ে থাকে ওরা, মানে বাংলাদেশের উৎপাদিত। এখন তাদেরকে আমরা কোনো টেকনোলজিক্যাল তারা যে কীভাবে উৎপাদন করলে শুটকিটা আরও মানুষ বেটারভাবে গ্রহণ করবে এই ধরনের আমরা মৎস্য অধিদপ্তর বলেন বা অন্যান্য অধিদপ্তর বলেন তারা গিয়ে কিন্তু তাদেরকে এইসব কখনো দেয় না, তারা বিভিন্ন সময়ে গিয়ে তাদেরকে বলে কি তোমরা এভাবে করবে না ওভাবে, মানে নেগেটিভটাই আসলে বুঝাতে চাই এবং এটা নেগেটিভভাবেই মানুষের কাছে চলে যাচ্ছে, যার কারণে এখানে শুটকির উৎপাদন যারা করতো তাদের সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে এবং আমরা আসলে আমদানি নির্ভর হয়ে যাচ্ছি। আমদানি নির্ভর হচ্ছে, কিন্তু আমদানি করা যে শুটকিগুলো চট্টগ্রাম সহ সারা দেশে যাচ্ছে সেই শুটকির কিন্তু মানটা নিয়ে অনেকজনের প্রশ্নও রয়েছে, আসলে মানটা কোন পর্যায়ে রয়েছে বলে মনে করছে? আর আমাদের চট্টগ্রামে যে সুস্বাদু আমরা যদি বলি যে শুটকি এখানে উৎপাদন হতো সেই শুটকিতে বিষ মেশানো হতো না বা এরকম কারণে কিন্তু আসলে বিদেশের মধ্যে আমাদের সুনাম অর্জন করা হয়েছিল, কেন আমরা পিছিয়ে যাচ্ছি? আসলে শুটকিতে বিষ এই কথাটা কিন্তু একটা মানে এটা এক সময় হয়তো তখন এই এখনকার মতো আমরা যে প্রিজারভেশন যে সিস্টেম এখন তখনকার দিনে ছিল না, এখন আমরা কিন্তু 100% আমরা শুটকি প্রিজার্ভ করি কোল্ড স্টোরে। হ্যাঁ, এক সময় এটা আমরা প্রিজার্ভ করতাম আপনার নর্মাল ওয়ার হাউসের মধ্যে,
তো ওই জায়গার মধ্যে যাতে পোকা না আসে তখন একটা কিন্তু কেমিক্যাল ইউজ করা হতো যে ওইটা না আসে, কিন্তু এখন 100% আপনি আমাদের এই এরিয়াটা, এটা তো চট্টগ্রাম, এটা সারা বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি বন্দর এই জায়গাটা, আপনি এখানে দেখতে পারেন কোথাও কিন্তু শুটকি প্রিজার্ভ হচ্ছে না কোনো ধরনের, সবগুলো কোল্ড স্টোরেজ। কোল্ড স্টোরেজে যখন আপনি রাখবেন ওখানে আপনার কেমিক্যাল ইউজ করার কোনো দরকার নেই, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, আমাদের বাংলাদেশে উৎপাদিত কোনো শুটকিতে কেমিক্যাল বা কেউ ডিডিটি ব্যবহার করে এই ধরনের কেউ প্রমাণ দিতে পারবে না, এটা কিন্তু আমরা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে। এবং যেই শুটকিগুলো আসলে আমদানি হয়, ঠিক আছে, তো এই শুটকিগুলোর মান নিয়ে হ্যাঁ আমাদেরও কোয়েশ্চেন আছে, ঠিক আছে? এইগুলোতে হয়তো অনেক সময় আমরা দেখেছি যে মানে কেমিক্যাল মিশ্রিত হয়েই ইন্ডিয়া থেকে আসতেছে, এবং এইটা আসলে হয় কি শুটকি উৎপাদনের কিন্তু একটা সময় থাকে। আপনারা আমরা জানি যে শীতকালে আপনার শুটকিটা উৎপন্ন হয়, ঠিক আছে, বর্ষাকালে এসে কিন্তু আপনি শুটকি উৎপন্ন করতে পারবেন না, কিন্তু আমরা দেখেছি ভারতের আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসের পরেও কিন্তু তারা ফিশিং করে শুটকি উৎপাদন করতে চায়, তখন কিন্তু তারা কিছু কেমিক্যাল মিক্স করে আপনার শুটকি উৎপাদন করে, এবং এটা বাংলাদেশে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আবার আসবো আপনার কাছে, আমরা একটু রানাভাইয়ের সাথে কথা বলতে চাই। আসলে রানাভাই, আপনি অনেকদিন ধরে আমরা যদি বলি আপনি শুটকি রপ্তানি করে কিন্তু চট্টগ্রামের, চট্টগ্রামে যারা উৎপাদন করে শুটকি সেই শুটকি কিন্তু বিদেশের বিভিন্ন জায়গায় আপনি রপ্তানি করেছেন এবং চট্টগ্রামে সুনাম অর্জন করেছেন, আমরা জানতে চাই আসলে এখন রপ্তানিটা কোন পর্যায়ে রয়েছে? আসলে দেখুন, এখানে রপ্তানি কমে যাওয়ার বেশ কয়েকটি কারণ আছে। দ্বিতীয়ত হচ্ছে, এক সময় আমরা যখন 80-90 দশকে কিন্তু সারা দেশব্যাপী শুটকির এত চাহিদা বা প্রদর ছিল না, তখন আমরা বিশেষ করে আমরা আপনারা জানেন চট্টগ্রামবাসী বলতে ওরা একটু সবাই বলতো আমরা শুটকি মানে আমরা খেয়ে থাকি। এখন কিন্তু চট্টগ্রামবাসী খুব একটা শুটকি খেতে পারে না, সারা বাংলাদেশে শুটকিগুলি এখন ডিস্ট্রিবিউট হচ্ছে। এখানে কথা মূল কথা হচ্ছে আমাদের যে উৎপাদন হচ্ছে, আমাদের উৎপাদন হচ্ছে খুবই কম, এবং আমরা এখন শুটকির ক্ষেত্রে আমদানি নির্ভর হয়ে গেছি। আমাদের যা এখানে চাহিদা আছে বাংলাদেশে তার মধ্যে 30% আমাদের এখানে উৎপাদন হয় এবং 70% আমদানি হয়, বিশেষ করে পাকিস্তান, মায়ানমার, ইন্ডিয়া থেকে আমদানি হয়ে থাকে। তো এখানে রপ্তানি কমে যাওয়ার কারণ হচ্ছে, যেহেতু সারা দেশব্যাপী এখন শুটকি খাওয়া শুরু করেছে, শুটকির দাম কিন্তু এখন অনেক দাম বেড়ে গেছে। এখন মায়ানমার, ইন্ডিয়া, পাকিস্তান ওরা কিন্তু শুটকি প্রোডাকশন করে শুটকি কিন্তু খায় না তারা, সে কারণে তাদের ওখানে দাম অনেক কম। এগুলো আমরা মানে প্রতি কেজিতে 150 টাকা ডিপি দিয়ে কিন্তু বাংলাদেশ আনতে পারি শুটকিগুলি আমাদের। তো সে কারণে এখন মধ্যে হচ্ছে, বিশেষ করে শুটকির বাজার হচ্ছে মধ্যে রয়েছে। তো মায়ানমার, পাকিস্তান, ইন্ডিয়া সরাসরি তারা এখন রপ্তানি তারা করছে, সে কারণে আমাদের রপ্তানি কমে গেছে। আপনি যেমন ধরুন, আমরা 2000 সালের 1997-98 থেকে আমরা আপনাকে বলি 1 কেজি যে সুরি শুটকি, লটিয়া শুটকি, এগুলো আমরা 1 কেজি কিনতাম 60-70 টাকা, 100 টাকার ভিতরে। এখন কিন্তু সেই মানের 1 কেজি শুটকি বর্তমানে 1000 টাকার মতো। তো সেজন্য আমাদের রপ্তানি খরচ বেড়ে গেছে বিদায়, আমাদের রপ্তানি এখন বন্ধের পথে বললেই চলে। তো সে কারণে আসলে আমাদের রপ্তানি কমে গেছে। তো এখানে রপ্তানি বাড়ার কোনো সম্ভাবনা নাই, যেহেতু পার্শ্ববর্তী দেশগুলি তারা প্রোডাকশন হয়ে বেশি, তাদের চাহিদা কম, এবং তারা রপ্তানিতে চলে গেছে তারা, সে কারণে আমাদের বাংলাদেশের মার্কেটটা তাদের হাতে। আর শুটকির যা ভোক্তা মধ্যপ্রাচ্য আমাদের বাংলাদেশে, এগুলো অন্য কোনো দেশে, অন্য দেশের কোনো মানুষ শুটকি তারা খায় না, এবং আমাদের দেশি যারা প্রবাসী ভাইয়েরা আছে, যারা প্রবাসী আছে তারা এগুলি খেয়ে থাকে। তো দাম বৃদ্ধির কারণেই আসলে রপ্তানি কমার মূল কারণ। ইউরোপের মার্কেটটা আমরা ধরতে পারছি না, না ইউরোপ আসলে ইউরোপে শুটকি চলবেই না, ওখানে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছে, ইউরোপে আমি পাঠিয়েছি, ফ্রান্স, ইতালিতে এক সময় আমি অল্প অল্প করে পাঠিয়েছি, ওখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা এগুলি খেয়ে থাকে। ইউরোপের বাজারে হচ্ছে বিশেষ করে চাপা শুটকি, যেটা শীতল শুটকি বলে, ওইটা একটু চাহিদা বেশি, লন্ডনে পাঠিয়েছি আমি, ওগুলা পাঠিয়েছি, এবং ওখানকার ল্যাব টেস্টে ওগুলো গুণগত মান খুব একটা আসে না, কেমিক্যাল না থাকলেও। আসলে শুটকি মাস পচনশীল পণ্য, এখানে অনেক, যেটা সাহেব যেটা বললেন সরকারিভাবে টেকনোলজি, এখন আমাদের দেশে কোনো ধরনের সাপোর্ট পাচ্ছে না যারা শুটকি ফিল্ডে কাজ করে, শুটকি নিয়ে কাজ করে, শুটকি যারা শুটকি শুকানোর সাথে জড়িত তাদেরকে কোনো ধরনের সাপোর্ট দেওয়া হয় না। এখন ব্যক্তি পর্যায়ে কিছু কিছু হচ্ছে, তাদের কস্টিং বেড়ে যাচ্ছে, কিন্তু কস্টিং বেড়ে যাওয়ার পরেও যারা ম্যানুয়ালি যারা শুকাচ্ছে ওদের সাথে ওরে বাজার আসলে এগুলো এক হয়ে যায়, সে কারণে এটা গুণগত মান সম্পন্নটা হয়তো আমরা পাচ্ছি না, এটা এক হয়ে যায় বাজার আসলে সব একাকার হয়ে যায়।
এটা আলাদাভাবে যদি বিপণনের ব্যবস্থা সরকারিভাবে যদি সহযোগিতা থাকতো, তাহলে একটা একটা প্রসেসিং প্রক্রিয়া এবং শুক্তির গুণগত মান আরও ভালো হতো। তো একরাম সাহেব আরেকটা কথা বললেন, যেটা ডিডিটি পর্দা বা কেমিক্যাল ইউজ হয় একদম হয় না, এখন বিদেশিগুলিতে টুকটাক হয়ে থাকে। এগুলা আমরা যারা এখানকার ব্যবসায়ীরা আছে তারাও বর্জন করেছিল অনেকদিন ইন্ডিয়ান শক্তি, বিশেষ করে ওটা তো শক্তি কেমিক্যাল ইউজ করা হতো, তো তারাও এখন ওটা বন্ধ হতে বন্ধ করার পথে এই অবস্থায়। শক্তি রপ্তানি করে আসলে কীরকম রাজস্ব আদায় করা সম্ভব? হ্যাঁ, রাজস্ব আদায় করা অনেক সম্ভাবনা আছে। ওই যে যেটাই আপনাকে আমি প্রথমে বললাম, অতিরিক্ত দাম বৃদ্ধির কারণে এখন রপ্তানি একদম কমতে একদম শেষ পর্যায়ে আমরা আছি, খুবই কম এখন। তবু আমরা যেটা আমাদের বিশেষ কয়েকটা অঞ্চলে শক্তির ব্যাপক কদর রয়েছে আমাদের দেশেও, যেমন রাঙ্গাবালি সোনাদিয়া দ্বীপে যেগুলো শুকানো হয় ওগুলো একটা মানে আলাদা একটা কদর আছে। দামও বেশি, এগুলো হাজার টাকার উপরে। আপনি রাঙ্গাবালির 1 কেজি সুরি শুক্তি আপনার 1,500 টাকা কেজি, এমনি নর্মাল 1 কেজি পাকিস্তান থেকে যেটা আসে আমাদের দেশে 250 টাকা কেজি, অনেক তফাৎ, 1,000 টাকা তফাৎ। তো এই কারণে বিশেষ কিছু অঞ্চলের শক্তির চাহিদা আছে, এগুলি অল্প স্বল্প আমরা এখনো রপ্তানি করে যাচ্ছি এই অবস্থায় আমরা এখন। আমাদের হাতে কিন্তু সময় অনেক রকম, আমরা একদম শেষ প্রশ্ন করে আপনাকে শেষ করতে চাই, আসলে বিষমুক্ত শক্তি উৎপাদন করা সম্ভব কিনা? হ্যাঁ, আমি তো বললামই আমাদের দেশে এখন কিন্তু যে শক্তিগুলো উৎপন্ন হয়, যেটা আপনার কক্সবাজারে বলেন, খুলনাতে বলেন, খুলনার শুটকিতে তো বিষ প্রশ্নই আসে না, সেটাই এইটা সবাই জানে যারা শুটকির সাথে জড়িত আছে। আর আপনার যেটা কক্সবাজারে যে শুটকিটা হয় সেটাতেও কিন্তু একসময় দিত, বাট এখন ওরা দেয় না। ওরা এখন যেহেতু আমরা এখানে বর্জন করেছি আমাদের অ্যাসোসিয়েশন থেকে, আমরা গত বছর সারা বাংলাদেশে আমরা গিয়ে গিয়ে আমরা যারা এই শুটকির ব্যবসার সাথে জড়িত আছে আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করেছি যে এই এই কেমিক্যালযুক্ত শুটকি যদি দেওয়া হয় তাহলে এই ইন্ডাস্ট্রিটা একসময় ধ্বংস হয়ে যাবে। তারা বুঝেছে এবং তারাও কিন্তু বর্জন করার কারণে তার এখন কক্সবাজারেও কিন্তু আপনার দেওয়া হয় না। আপনি আপনাকে একটা আমি বলি, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের আপনার 2017 সালে যেটা খাদ্যের মধ্যে ভেজাল, তার মধ্যে কিন্তু শুটকি ছিল সবচাইতে কম, 20% আপনি মানে ভেজাল পেয়েছেন। কিন্তু এর আগের আগের পর্যন্ত কিন্তু 50% ছিল, কিন্তু এখন কমে এসেছে এবং আমাদের প্রচেষ্টা হচ্ছে আমরা এটাকে শূন্যের কোটায় নিয়ে আসবো এবং আমরা এটাতে সফল হবো। শুকির দামটা এখন কিন্তু অনেকটা বেশি কেন? হ্যাঁ, যেটা আমাদের মাহবুব ভাই বলেছেন উনি সেটা যথার্থ বলেছেন। এখন আসলে একটা জিনিসের দাম ডিমান্ড সাপ্লাইয়ের সাথে একটা ব্যাপার থাকে, ঠিক আছে, যেহেতু আমাদের এখানে উৎপন্ন কম, সবাই কিন্তু আমাদের দেশি শুটকিটার প্রতি কিন্তু মানে সবার আগ্রহটা, ঠিক আছে, দেশি শুটকিটাই সবাই পছন্দ করে। তো দেশি শুটকিটাই আসলে আপনার দাম বেশি, কিন্তু আপনার আমরা আমদানি করার একটাই কারণ হচ্ছে ওখান থেকে আমরা খুব কম দামেই আনতে পারি, সেজন্যই কিন্তু আমরা মানে আমদানি নির্ভর হয়ে যাচ্ছি আসলে দিনকে দিন, ওখান থেকে আমরা সস্তায় আনতে পারছি ইন্ডিয়াতে। অসংখ্য ধন্যবাদ দুজনকে, আমরা এতক্ষণ ধরে কথা বলেছি আসলে শুটকি আড়তদার এবং রপ্তানিকারকদের সাথে। তারা বলছিলেন আসলে শুটকির উৎপাদন যদি বাড়াতে হলে কিন্তু তারা বলছেন সরকারের সহযোগিতা দরকার বলে মনে করছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে। অন্তরা যুক্ত হবার জন্যে দর্শক, এতক্ষণ শুনছিলেন দেশি শুটকির বাজার কিভাবে আরও বেশি ভালো করা যায় সেই বিষয় নিয়ে কথা বলছিলেন নয়ন বড়ুয়া জয়, এবং সেখানকার যারা শুটকি ব্যবসায়ী রয়েছিলেন তারাও বলছিলেন যে প্রতিযোগিতায় কিভাবে জিতে যাওয়া যায়, দেশি শুটকি কিভাবে জিতে যেতে পারে বিদেশি শুটকির সাথে পাল্লা দিয়ে সেই বিষয়টি নিয়ে। এবারে সময় হয়েছে আবারও একটি বিরতি নেবার, দর্শক সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মাঝে। দর্শক আবারও স্বাগত লাইভ সারা দেশে। এবারে সংবাদপত্রের পর্যালোচনা জেনে নিচ্ছি ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। শুরুতেই বাংলাদেশ প্রতিদিন, সর্বশক্তি নিয়ে মাঠে দুই দল, জেলা মাঠ পর্যায়ের সমন্বয়ে কাজ করছে আওয়ামী লীগ, আগেটাতে সিল মারলেই অ্যাকশন থামবে না সেনা, বাঁচা মরার লড়াইয়ে মাঠে থাকবে বিএনপি তৃণমূল। এছাড়াও আছে বাড়ছে রোমহর্ষক খুন, এই বিষয় নিয়ে তাদের আরেকটি প্রতিবেদন। এবারে কালের কণ্ঠ, প্রসূতি মায়ের অ্যাম্বুলেন্সেও ঘাতক ট্রাক, এটি একটি দুর্ঘটনার বিষয়ে বিশেষ
প্রতিবেদন। রংপুরে দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স চলাচল অগ্রাধিকার কেবল কথায়, আইন নেই। আরেকটি প্রতিবেদন তাদের, আজ বৈশ্বিক নারী নেতৃত্বের খেতাব পাচ্ছেন প্রধানমন্ত্রী, তিন দিনের সফরে অস্ট্রেলিয়ায় তিনি। আওয়ামী লীগের বিদ্রোহীদের বিরুদ্ধে শাস্তি শুরু, প্রচারে মুখর শিল্পনগরী। এবারে প্রথম আলো, ঝুঁকির সমাধান নিয়ে আসছে নতুন ঝুঁকি, রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। এছাড়াও ফেসবুক নিয়ন্ত্রণ করতে চায় ইসি, গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন প্রসঙ্গে তাদের একটি বড়সড় রিপোর্ট। এবারে যুগান্তর, যুগান্তরের যে প্রধান শিরোনাম সেটি হচ্ছে দুদফায় 23 এনজিও বন্ধ, কঠোর নজরদারিতে বিদেশি এনজিও। জাহাঙ্গীরনগরে প্রচারে আজমত হাসানের পথসভায় ঢল, জাহাঙ্গীরনগরের প্রচারে আজমত হাসানের পথসভায় ঢল। আরেকটি রিপোর্ট তাদের, সেটি হচ্ছে মাথার উপর দিয়েই কাভার্ড ভ্যান চালিয়ে দিলেন চালক। এবারে ইত্তেফাক, শহর থেকে গ্রাম সর্বত্র একই প্রসঙ্গ, কি হবে নির্বাচন, হবে নির্বাচন না হলে কি হবে, বিএনপি অংশ নেবে না নিলে কি হবে, এই বিষয়ে তাদের একটি প্রতিবেদন। এছাড়াও রয়েছে তারিকের নাগরিকত্ব ও পাসপোর্ট বিতর্ক। এবারে সমকাল, সমকাল যে প্রতিবেদনটি করেছে একেবারে শুরুতেই, সেটি হচ্ছে নতুন সংকটে বিএনপি, তারিকের পাসপোর্ট ও নাগরিকত্ব প্রসঙ্গ, নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ, রেলের পুকুর ভরাট করে প্লট বরাদ্দ দিচ্ছেন ইজারাদার। এবারে জনকণ্ঠ, রেহাই নেই তারেকের, এটি নিয়ে তাদের একটি শিরোনাম রয়েছে। এছাড়াও রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কোনো লক্ষণ নেই মিয়ানমারের, উল্টো বাংলাদেশকে দোষারোপের চেষ্টা। এই ছিল এখনকার মতো আজকের ঢাকা শহর থেকে প্রকাশিত যে সংবাদপত্রগুলো সেগুলোর প্রধান প্রধান শিরোনাম। দর্শক, আগামীকাল একই সময়ে লাইভ সারাদেশ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো লাইভ সারাদেশ এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।